নমস্কার বন্ধুরা, অরণিস ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা রান্না নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি করে দেখাবো পটল চিংড়ি। পটল চিংড়ি তো নানা রকমভাবে সবাই করে থাকে, একবার আমি যেরকমভাবে বানাচ্ছি এরকমভাবে ট্রাই করে দেখো, দারুণ লাগে খেতে, স্বাদও হয় দারুণ। তাহলে চলো আমি পটল চিংড়িটা কীভাবে বানাচ্ছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। রান্নার জন্য আমি এখানে 200 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি ভালোভাবে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আমি 400 গ্রাম পটল নিয়েছি, এরকম ছোট সাইজের করে কেটে রেখে দিয়েছি। নিয়েছি 3টে মাঝারি সাইজের আলু, 4টে কাঁচা লঙ্কা আর 1টা মাঝারি সাইজের পেঁয়াজ ভালোভাবে কুচিয়ে রেখেছি। এখানে আমি আদা, রসুন, ছোট মাঝারি সাইজের একটা পেঁয়াজ এবং 1 চামচ জিরে ভালোভাবে পেস্ট বানিয়ে রেখেছি। মতো হলুদ লাগছে, স্বাদ মতো নুন লাগছে, 4 চামচ বাটা, কাজু বাদাম বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো একটু জল মিশিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি 1টা মাঝারি সাইজের টমেটোকে পেস্ট বানিয়ে রেখেছি। প্রথমে প্যান বসিয়ে দিয়েছি, আমি তেলটাকে গরম করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো। পটলগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে লাল করে। এর মধ্যে আমি সামান্য নুন দেব। আর হলুদ চিংড়িগুলো ভেজে নেব। আমি এখন কুচো করে রাখা পেঁয়াজগুলো হালকাভাবে ভেজে নেব। এর মধ্যে আমি কুচানো আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর দিয়েছি 4টে কাঁচা লঙ্কা ছোট সাইজে। আমি দিয়ে দেব হলুদ, আর দেব পরিমাণ মতো নুন। ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আমি দিয়ে দেবো আদা, রসুন, পেঁয়াজ বেটে রেখে দিয়েছিলাম, এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এটা ভালোভাবে কষিয়ে নেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা টমেটো। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি সামান্য জল দিয়েছি, এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। এটা আমার কষানো হয়ে গেছে,
করে বেটে রাখা চার মগজ দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নাও। দেবো কাজু বাদাম পেস্ট, এরপর এর মধ্যে আমি গরম জল অ্যাড করব। আলুগুলো যেন সেদ্ধ হয় এরকম পরিমাপ অনুযায়ী জল দিতে হবে। এটাকে আমি ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। ফিরে এলাম 10 মিনিট বাদ, এর মধ্যে আমি পটল এবং চিংড়িগুলোকে দিয়ে দিলাম। সামান্য জল দিলাম, এখানে আমি সামান্য চিনি দিচ্ছি, চিনিটা অপশনাল, দিতেও পারে না দিতেও পারো। চিনিটা দিলে স্বাদটা একটু ভালো হয়। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি এই যে লঙ্কা গুঁড়োটা জলে পেস্ট করে রেখে দিয়েছিলাম এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। হয়ে গেছে আমার পটল চিংড়ি, তো চলো আমি এটাকে নামিয়ে ফেলি। তৈরি হয়ে গেছে পটল চিংড়ি, আমি ঠিক যেভাবে করলাম এরকম ভাবে একবার বাড়িতে তৈরি করে দেখো, দারুণ লাগে খেতে, স্বাদও হয় দারুণ। তো আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।